আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। ফাইবার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, বিশেষ করে যারা প্রফেশনাল লেভেলে রয়েছেন অথবা যারা বিগিনার লেভেলে রয়েছেন তাদের জন্য এটি অথেন্টিক মার্কেট প্লেস, যে কোনো ধরনের কাজ খুঁজে নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে ফাইবার অল্টারনেটিভ এর উপর আরেকটি ভিডিও দিয়েছিলাম, আশা করি সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়েই দেখতে পাবেন যে সেই ভিডিওটি কি, অর্থাৎ ফাইবার যে অল্টারনেটিভ একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। আজকে আমি আরও একটি অল্টারনেটিভ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে anytask.com। anytask.com এ কেন আপনি কাজ করবেন আপনারা একটু পরে বুঝতে পারবেন, কেন ফাইবার সেরা অথবা কেন anytask সেরা সেটি আপনাকে খুঁজে বের করতে হবে এবং দুটোর কম্পেয়ার অথবা তুলনা আমি আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং শুরুতেই বলে রাখছি যে anytask এর মধ্যে আপনি এমন কিছু বৈশিষ্ট্য পাবেন বা বেনিফিট পাবেন যে বেনিফিট গুলো ইনস্ট্যান্টলি আপনি ফাইবারের মধ্যে পাবেন না। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কেন আপনি ফাইবার সে anytask কে গুরুত্ব দিবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান তাহলে সত্যি এখানে অ্যামেজিং কিছু ভিডিও আপলোড দেওয়া হয়েছে যেগুলো সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং সেই ভিডিওগুলো দেখে আপনি আপনার আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইলে অথবা কম্পিউটারে। সো ফিরছি একটু পরেই সাথে থাকুন। অলরাইট, আজকে চলে এসেছি কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে, এটির নাম হচ্ছে anytask.com। গুগলে গেলে anytask লিয়ে লিখে সার্চ দিলে আপনি সরাসরি ইন্টারফেসে চলে আসবেন। এই ইন্টারফেসটি দেখতে অনেকটা ফাইবার এর মতো, কেননা এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এখানে রয়েছে ডিজাইনার রয়েছে, তারপর ডিজাইনের অধীনে সাব ডিজাইন রয়েছে, তার মানে ক্যাটাগরি রয়েছে, এবং মার্কেটের মার্কেটার্স রয়েছে, এবং সাব মার্কেটার রয়েছে, রাইটার্স বা ট্রান্সলেটর রয়েছে, অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি বায়ার অথবা সেলার দুটো উপায়ে আপনি কাজ করতে পারবেন। আপনি চাইলে প্রথমত বায়ার অথবা সেলার কাজ করার এগেনস্টে আপনি ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন। এইবার বলে রাখছি যে কেন আপনি anytask এ জয়েন করবেন। anytask এ জয়েন করার তিনটি কারণ আমি আপনাদের সাথে তুলে ধরবো। ফাইবার মধ্যে সচরাচর কম্পিটিশন বেশি, যারা নতুন সেলার রয়েছেন আমি একটু সচককে দেখাচ্ছি। যদি আমি ফাইবারে চলে আসি, আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি, এই অ্যাকাউন্টের মধ্যে আমি গিগ দিয়েছিলাম প্রায় 5টির মতো, লগের উপরে বেশ কয়েকটি গিগের কাজ আপনারা দেখতে পাচ্ছেন। বায়াররা যখন পোস্ট করে তখন সাথে সাথেই কাজের অফার দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো অফার অনেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করে, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লগোটির জন্য প্রায় 141 জন বিড করেছে অথবা তারা সেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তার মানে সেন্ড অফার পাঠিয়েছে, এটির জন্য মাত্র $30। এবার এটি দেখতে পাচ্ছেন এটিও সেম লগোর কাজ, 148 জন এখানে সেন্ড অফার পাঠিয়েছে। অনুরূপভাবে আপনারা অনেকগুলো কাজ দেখতে পাচ্ছেন এবং প্রচুর কম্পিটিশন ফাইবারের মধ্যে, যারা নতুন তাদের জন্য একটু কম্পিটিটিভ, কেননা এখানে সবচেয়ে যারা লেভেল 1 অথবা লেভেল 2 তে রয়েছে অথবা ভালো মানের প্রফেশনাল লেভেলে কাজ করছেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু এখানে কাজ পাচ্ছেন। আর যারা নতুন তাদের কিন্তু অনেক সময় হিমশিম খেতে হয়, এখানে ধৈর্য ধরাটা অনেক বেশি টাফ। সুতরাং আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি মাই anytask.com এর মধ্যে যদি কাজ করেন ফাইবারের মতো, তাহলে অবশ্যই anytask এর মধ্যে নাম্বার 1 যেটি আপনাকে সত্যি মুগ্ধ করবে, এটিতে কোনো কম্পিটিশন নেই, তার মানে এখানে কম্পিটিশন নাই বললে চলে। সচরাচর আপনি প্রোফাইল তৈরি করার পরে বা গিগ তৈরি করার পরে আপনি অনায়াসে কাজ পেয়ে যাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ফাইবারের মধ্যে সচরাচর আপনি যদি $100 আপনি আর্নিং করেন, তাহলে তাকে ফাইবারকে অবশ্যই $20 পেমেন্ট করতে হয়, তার মানে ফি তারা কেটে নেয় $20 করে, 20% করে, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু anytask.com এর মধ্যে এই সমস্যাটুকু নেই, আশা করি আপনি ইনস্ট্যান্ট আর্নিং করার পরে সেটি পেমেন্টটা নিয়ে ফেলতে পারবেন। এবার 3 নম্বর যেটি, সেটি হচ্ছে যে আপনি অর্ডার কমপ্লিট করার পরে, তার মানে অর্ডারটা বাইরের কাছে সাবমিট করার সাথে সাথে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি এই অ্যাকাউন্টটি সম্পর্কে বিস্তারিত। এবার গ্লোবালি র্যাঙ্ক কেমন সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে গ্লোবালি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কান্ট্রি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন,
তারপর আপনি ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে অনেকগুলো অনেকগুলো স্ট্যাটিস্টিক দেখতে পাবেন যে কোন কোন কান্ট্রির পিপলরা বেশি বেশি কাজ করছে। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপাইন্স, ইউনাইটেড স্টেট এর মতো কান্ট্রিগুলো কান্ট্রি পিপল গুলো কিন্তু এখানে কাজ করছে। সুতরাং আপনি অনায়াসে কিন্তু এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। সো আপনি যদি বিকামে সেলার বা সেলার হিসেবে কাজ করতে চান তাহলে অবশ্যই, এবং বাইবার বাইয়ার হিসেবে কাজ করতে চাইলেও কাজ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটি আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি এখানে আরো কিছু বেনিফিট পাবেন। বেনিফিট গুলো আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। প্রথম স্টেপ রয়েছে অ্যাক্সেস ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি অফ বায়ার্স। 2 নম্বর হচ্ছে জিরো সেলার ফিস, আপনাকে কোনো ফি দিতে হবে না। 3 নম্বর হচ্ছে নো ব্যাংক অ্যাকাউন্ট রিকোয়ার, কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। পেমেন্টস অ্যারাইভ ইন এটিএন এর মধ্যে চলে আসবে। এবার পাশাপাশি রয়েছে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট দা অর্ডার, রিভিউ করার পরে অর্ডার অ্যাকসেপ্ট করা হয়। ওয়েট ফর বায়ার্স রিকোয়ারমেন্ট, এর ফর কমিউনিকেট উইথ বায়ার্স, সেন্ড ইউর ওয়ার্ক ফর রিভিউ, ওয়েট ফর ফিডব্যাক, কমপ্লিট এনি রিকোয়েস্টেড অ্যাটেন্স, ওয়েট অ্যাপ্রুভাল অফ ইউর ওয়ার্ক, ওয়ান্স অ্যাপ্রুভাল ইউ উইল বি পেইড ইন এটিএন। অর্থাৎ আপনার টাস্ক অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথে আপনি অবশ্যই এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। এবার চলে আসছি কিভাবে আপনি এখান থেকে সাইন আপ করবেন নতুন সেলার হিসেবে। আপনাকে জাস্ট জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পরে সরাসরি আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর আপনি পাসওয়ার্ডটা দিবেন। এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সে ক্লিক করবেন, জয়েন নাও ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে ইউজার নেম উপস্থিত হবে, ইউজার নেম আপনি আপনাকে দিতে হবে। এরপরে আপনি যদি কাজ সেল করতে চান, তার মানে আপনি সেলের হিসেবে কাজ করতে চান, তাহলে এটিতে ক্লিক করবেন। আর যদি আপনি কাজ কিনে নিতে চান বা কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে চান তখন আপনি এটিতে ক্লিক দিয়ে রাখবেন। সুতরাং আপনি সেল টাস্কে যেহেতু কাজ করতে চাচ্ছেন, সুতরাং আপনি এখানে এটি দিয়ে কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইমেল লিঙ্ক আপনার লিঙ্কের মধ্যে পাঠানো হয়েছে। চলুন আপনি দেখুন সেটি সেই লিঙ্কটি কি পাঠিয়েছে। আপনারা অবশ্যই জানেন যে কোনো ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে সেখানে একটা লিঙ্ক পাঠাই, তার মানে কানেক্টেড হওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ইমেল কনফার্মেশন করার জন্য কনফার্ম ইমেল অ্যাড্রেস, এই ধরনের একটি লিঙ্ক আসবে। লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনি তাদের সাথে কানেক্টেড হয়ে যাবেন, তার মানে তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে পরের কাজ কি সেটি আমি দেখাচ্ছি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এবার আপনারা যে কাজটি করবেন সেলার হিসেবে সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন, অথবা আপনি এখানে যে ক্রিয়েট টাস্ক দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট টাস্কে ক্লিক করবেন, অথবা প্রোফাইলে না গেলে ওই যে এখানে ক্রিয়েট টাস্ক দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট টাস্কের মধ্যে আপনি ক্লিক করবেন। সরাসরি সেলার হিসেবে কিভাবে আপনি এখানে কাজ শুরু করবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমত আপনি যে বিষয়ের উপর কাজ করতে চাচ্ছেন সেটির টাইটেল দিবেন, এরপর ডেসক্রিপশন দিবেন, এরপর আপনি এখান থেকে প্রোডাক্টের ডিটেলস গুলো দিবেন, এরপর আপনি এখানে ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করবেন, এরপর ডেলিভারি কতদিনের ভিতরে দিবেন সেটি দিন, এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিভিশন, রিভিশন কতদিন দিবেন সেটি। তার মানে আপনি ফাইবারের মধ্যে যেভাবে গিগ তৈরি করতেন সেই গিগ গুলো তৈরি করার মতো অনেকটা এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা রয়েছে, সেগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। এবার পাশাপাশি রয়েছে প্রাইস, আপনি কি প্রাইসে কাজ করতে চাচ্ছেন সেটি, এরপর এস্টিমেটেড ইটিএন সেটি দিতে হবে, এরপর ক্যাটাগরি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, তার মানে আপনি কোন কোন ক্যাটাগরির উপর কাজ করতে চাচ্ছেন। এরপর আপনি অ্যাড অ্যানাদারে ক্লিক করলে আপনি আরো বেশি ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন অনায়াসে। এরপর ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন, এখানে ইংলিশ রয়েছে, আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় অথবা বেঙ্গলি হয় সেটি দিবেন। তবে আপনাকে সাজেস্ট করবো যেহেতু এটি একটি প্রফেশনাল মার্কেট প্লেস, সুতরাং আপনি অবশ্যই ইংলিশ সিলেক্ট করে দিবেন। এরপর আপনি অবশ্যই পাশাপাশি বেঙ্গলিটা সিলেক্ট করবেন, কেননা বেঙ্গলি আপনার মেইন ল্যাঙ্গুয়েজ নয়, সুতরাং আপনি ইংলিশ সিলেক্ট করে দিবেন। আমি ইংলিশ সিলেক্ট করছি। এরপর আপনি অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করে দিতে চাইলে অবশ্যই আপনি বেঙ্গলি দিতে পারবেন, আর বেঙ্গলি হলে বেঙ্গলি বা আদার ল্যাঙ্গুয়েজ যদি থেকে থাকে তাহলে সেটি দিবেন। এরপর আপনি ফাইলকে আপলোড করবেন, তার মানে আপনি গিগ যেভাবে পাবলিশ করতেন অ্যাজ ইট ইজ সেম কাজ আপনাকে এখানে করতে হবে। দ্যাটস ইট, এতটুকুই আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলেছে যা দা ইউআরএল ফর ইউর টাস্ক হোয়েন ইট ইজ লাইভ অন ইউর ওয়েবসাইট, তারপর এখানে চেক বক্সে ক্লিক করবেন, প্রিভিউ ইওর টাস্ক, টাস্কে ক্লিক করার পরে সেটি অবশ্যই এখানে লাইভ দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন, যেহেতু আমি নিশ্চিত যে আপনারা অবশ্যই ফাইবারের মধ্যে ইনভলভ রয়েছেন, অথবা ফাইবারের মধ্যে ইনভলভ যদি না থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করলে আপনি সরাসরি ফাইবারের উপরে টোটাল 8টি ভিডিও দেওয়া রয়েছে, সেই 8টি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে থাকলে, অথবা ফাইবারের মধ্যে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে না জানলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখলে অনায়াসে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং কাজ শুরু করতে পারবেন। এই যে একটি 8টি ভিডিও দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। সো স্টেপ বাই স্টেপ এগুলো করার পরে যখন আপনি ওয়েট করবেন, যখন আপনি কাজ পেয়ে যাবেন, কাজটি সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনি সেটি অ্যাপ্রুভাল দেওয়ার সাথে সাথে পেমেন্টটুকু পেয়ে যাবেন। নো ফিস, নো কম্পিটিশন,
অন দিস ওয়েবসাইট, অর্থাৎ কোনো কম্পিটিশন নেই অথবা কোনো ফি নেই, অনায়াসে আপনি এখানে কাজ করতে পারবেন। আশা করি আপনাকে সাজেস্ট করব anytax.com এর মধ্যে ফ্রিতে কাজ করার জন্য নতুন হিসেবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আপনার অনুরোধে কোনো ভিডিও থাকলে বা তৈরি করার জন্য আমাকে অনুরোধ জানালে অবশ্যই আমি চেষ্টা করব আন্তরিকভাবে আপনার অনুরোধের জবাব দিতে বা আপনার অনুরোধের উপর কোনো ভিডিও তৈরি করতে বললে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।